Assalamualaikum, my lovely viewers, welcome back to my channel, Runa's Cooking World. आज আপনাদের জন্য দারুন মজার একটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি আর এটি হচ্ছে ডাটা শাকের ভর্তার একটি রেসিপি। এই ডাটা শাকের ভর্তার রেসিপিটি খেতে এতই মজার যে নিমেষেই মাছ মাংস ছাড়া কয়েক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আর এটি বানানো খুবই সহজ, অনেকেই ভর্তা অনেকভাবেই করে থাকেন। আমি জাস্ট আমার স্টাইলেই আজকের এই ডাটা শাকের ভর্তার রেসিপিটি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ডাটা শাকের ভর্তার রেসিপিটি। ডাটা শাকের ভর্তার জন্য আজকে আমি এক আটি ডাটা শাক নিয়েছি। এই ডাটা শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে বটি দিয়ে একটু কুচিয়ে নিব, খুব বেশি কুচি করব না, মোটামুটি কুচি করে নিব। এখন একটা ফ্রাই প্যানে হাফ চা চামচের মতো সর্ষে তেল নিয়েছি আর এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপের মতো রসুন কুচি, 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, 5টা কাঁচা মরিচ আর 3-4টা শুকনা মরিচ। এগুলোকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ শুকনা মরিচ ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে ফেলবো। এগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। তারপর আবারও হাফ চা চামচ সর্ষের তেল প্যানে দিয়েছি। তারপর দুটো বাঁশপাতা শুটকি খুব ভালোভাবে নিয়েছি। এই শুটকিটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। ভাজতে ভাজতে শুটকি মাছের কাঁটাগুলো একেবারে গলে যাবে, এই পর্যায়ে এটাকে তুলে ফেলবো। এখন এই একই পাত্রে পূর্বে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলোকে আমি একটু কুচি করে নিয়েছিলাম, একেবারে মিহি কুচি করিনি, সবগুলো শাক দিয়ে দিয়েছি। এখন এতে অ্যাড করছি 1/4 কাপের মতো পানি। পানিটা খুব বেশি দিব না, কারণ এই শাক সিদ্ধ হতে খুব একটা টাইম লাগে না। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই ডাটা শাকগুলোকে খুন্তি দিয়ে এপিটোপিট করে নাড়াচাড়া দিয়ে নিব। যখন শাকটা সিদ্ধ হয়ে যাবে আর পানিটা টেনে আসবে, তখন এতে আবারও সামান্য পরিমাণে সর্ষে তেল দিয়ে শাকটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিও অনেকটা টেনে এসেছে। এই পর্যায়ে খুব সামান্য পরিমাণে সর্ষে তেল দিচ্ছি। এই তেলে শাকটাকে একটু ভেজে নিব। শাকটা ভাজা হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করব ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ আর বাঁশপাতা শুটকি। এগুলোকে 1 মিনিট নেড়ে চেড়ে তারপর ঠান্ডা করে নিব। এরপর পাটায় বেটে নিব। হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আলো স্বল্পতা দেখা দিয়েছে। ডাটা শাকের ভর্তাটা আমি পাটাই করেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ডাটা শাকের ভর্তার রেসিপি। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন না, তারা চাইলে শুটকি মাছের পরিবর্তে চিংড়ি মাছও দিয়ে দিতে পারেন। আমি শুটকি মাছটা খেতে পছন্দ করি, তাই শুটকি মাছটা দিয়েছি। আর শুটকি মাছ দিয়ে ভর্তাটা করলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।